বিগত 3 মাস ধরে বন্ধ দুর্গাপুর শহরের মোহন কুমার মঙ্গলম পার্ক সেই সঙ্গে বন্ধ পার্কের সঙ্গে যুক্ত থাকা কর্মীদের কাজও তাই পার্ক খোলার দাবি নিয়ে বিক্ষোভে নামলেন 40 জন কর্মী উল্লেখ্য লিজের সময়সীমা শেষ হয়ে যাওয়ার কারণে গত 8ই মার্চ বন্ধ করে দেওয়া হয় পার্কের প্রবেশদ্বার ডিএসপির পক্ষ থেকে পার্কের গেটে ঝুলিয়ে দেওয়া হয় পার্ক বন্ধের বিজ্ঞপ্তিও কিন্তু এখনো পর্যন্ত পার্ক খোলার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করেনি পার্ক কর্তৃপক্ষ এদিকে কাজ হারিয়েছেন পার্কের সঙ্গে তো থাকা কর্মীরা তাই শনিবার পার্ক খোলার দাবি নিয়ে সরব হন প্রায় 40 জন কর্মী কোম্পানি আগে লিজ নিয়েছিল ওই দেবাশীরা আমাদের কোম্পানির মালিক হ্যাঁ সে কি বলছিল সেই যে ওই যে উনার কাছে অনেকবার যা হয়েছে বলা হয়েছে যে ঠিক আছে দেখছি কাজটা করছি এখন তো লকডাউন চলছে কি করা যায় দেখছি তিনি এটাই বলছেন আচ্ছা ডিএসপি কর্তৃপক্ষ সে কথা বলি কি বিল্ডিং তারপর পার্টি অফিসার সমস্ত জায়গায় আমরা চিঠি করেছি কিনো সবাই বলেছে যে কি দেখছি কি করা যায় দেখছি এই বলছে কিন্তু আমাদের কোনো ব্যবস্থা হচ্ছে না আমাদের এখন অবস্থা খারাপ না খেতে পেয়ে আমরা কতজন আছেন আপনাদের আমরা 40 জন 40 জনের 40 জনই 3 মাস ধরে মাইনে পাচ্ছি না মাইনে পাইনি মার্চ মাসে 8 তারিখে বন্ধ হয়েছে